press the bell icon on the YouTube app and never miss another update. नमस्कार बंधुरा, स्पिरिचुअल बुलेटिन चैनलेर सकल श्रोता दर्शक बंधु और सदस्य के जानाई सादर सुस्वागतम। आज आमरा ध्यान विषय आलोचना करब और से ही आलोचना करब स्वामी बिरजानंदजीर लेखा थेके। एई जे आमरा ध्यान करते बसि अथच मन विभिन्न दिके छूटे जाए, ध्यानेर गभीरे आमरा ढुकते पारी ना। তাই স্বামী বিরজানন্দজি বলছেন, ধ্যান করার সময় একটা নির্দিষ্ট চিন্তা করবে বা ভাববে, সেই চিন্তা বা ভাবনাটা কি সেই বিষয়ে স্বামী বিরজানন্দজি বলছেন, ধ্যান করবার সময় ভাববে, হে প্রভু পরমার্থ তো আমি তোমারই স্বরূপ, কেবল মায়ামোহে বদ্ধ হয়ে আমি আমি আমার আমার করে দেহেতে আত্মবুদ্ধি করে কুচিন্তা কুবাসনা কুপ্রবৃত্তির বশ হয়ে আমার এই দুর্দশা হয়েছে। আমি রোগ শোক দুঃখ দৈন ভয় ও ভাবনাগ্রস্ত, দিনহীন মলিন মৃত্যুর অধীন, আবার বিষয়ের অধীন, অসহায় নিরুপায় নিঃসম্বল ক্ষুদ্র দুর্বল অপদার্থ হয়ে পড়েছি। হে প্রভু তুমি নিজ গুণে দয়া করে আমার সমস্ত পাপ রাশি দোষ রাশি অভাব রাশি দুর্দশা রাশি সমূলে বিনাশ করো, যাতে আমি তোমার নিত্য সত্য স্বরূপ উপলব্ধি করতে পারি, যাতে আমি আমার যা যথার্থ স্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব তা উপলব্ধি করতে পারি। আমার ভেতরে যে অনন্ত শক্তি নিদ্রিত নির্জীব অবস্থায় রয়েছে তাকে যেন জাগাতে পারি। হ্যাঁ বন্ধুরা, স্বামী বিরজানন্দজি বলছেন ধ্যান করার সময় এই এইভাবে চিন্তা করতে হবে, তাহলে আমরা খুব কম সময়ের মধ্যেই ধ্যানের গভীরে চলে যেতে পারব এবং ধ্যানের বিভিন্ন উপকারিতা বুঝতে পারব। তাহলে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং দেখার সুযোগ পাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।